নমস্কার, ফ্লেভারফুল রান্নায় সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সাবেকি রান্না, মাছের কাঁটা চচ্চড়ি। এটি খুবই সহজে করা যায় আর সুস্বাদু হয়। আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এই কাঁটা চচ্চড়ির রেসিপির জন্য আমি একটা কাতলা মাছের মাথা আর একটা ভেটকি মাছের মাথা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে নিয়ে তাতে সর্ষের তেল গরম করতে দিচ্ছি। তেল গরম হলে মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো এপিট ওপিট করে দুই পিট খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হলে এগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা নরম করে ভেজে নেব। এবারে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভাজবো। একটা বড় সাইজের আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিচ্ছি। আলুটা মিডিয়াম হিটে 2 মিনিট ভেজে নেব। দু মিনিট ধরে আলুটা ভাজার পর এবারে দিয়ে দেব ছোট ছোট করে কাটা বরবটি। আপনারা এখানে নিজের পছন্দ মতো যে কোনো সবজি যোগ করতে পারেন। আরো 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচানো আর দুটো কাঁচা লঙ্কা। দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্যই দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে সবকিছু ভালো মতো মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মেশানোর পর এটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করব মিডিয়াম হিটে। মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। আপনারা যারা এই রেসিপিটি আগে কখনো ট্রাই করেননি তাদের কাছে অনুরোধ, একবার করে দেখুন। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। 7-8 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা মাছের কাঁটা। কাঁটাগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে দেব, দিয়ে ভালো করে মিশে আরো 2 মিনিট রান্না করব। এবারে এতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে দেখছি সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিও ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত।